বাড়ির মামু কেমন আছেন? ভীষণ ভালো আছি, সিরিয়াসলি। সিরিয়াসলি? সিরিয়াসলি, নো ডাউট অ্যাবাউট ইট। যখন করোনা নিয়ে সারা দুনিয়ার মানুষ চিন্তায়, আপনি তখন খুব কনফিডেন্সলি বলতেছেন যে আমি খুব ভালো আছি, কারণ আমি বেঁচে আছি। কারণ এই বিপদের সময় সারা পৃথিবীতে যা হচ্ছে, যেভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো কঠিন সময় পার করছে, আমরাও করছি, তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় বেঁচে থাকাটা ব্লেসিং। করোনা ভ্যাকসিন নিয়ে আপনি বলছেন যে শিল্পীরা কেন অগ্রাধিকার পাচ্ছে না, তো এটা কেন মনে হলো যে শিল্পীরা অগ্রাধিকার পাবে না? যে শ্রেণীটা সমাজের জন্য, সমাজের মগজ তৈরি করবার জন্য, মনন তৈরি করবার জন্য যাদের আসলে ভূমিকা, যে মানুষগুলোর, তো সেই মানুষগুলোর গুরুত্ব কিন্তু আমরা বরাবর একটু কম দেখেছি। আমি অন্য সব প্রফেশনকে সম্মান রেখেই বলছি, যেহেতু আমার কাজটা আমি এভাবে মন্দি করতে চাই বা আমার জায়গাটা নিয়ে আমি আলাদাভাবেই কথা বলতে চাই, সেই জন্য আমার এই কনসার্নটা। এখানে ব্যক্তি মানুষ, ব্যক্তি স্বার্থ, এই বিষয়গুলোর ঊর্ধ্বে। আমার কাছে ভ্যাকসিনের সুবিধা আসলেও আমি হয়তো নেব না, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে ফাইট করে বড় হয়েছি চলতে পারি, সেটা আমি না নিয়ে বরং আরেকজন যার জন্য বেশি জরুরি তার কাছে পৌঁছানো প্রয়োজন। করোনা এসে আমাদেরকে এক ধরনের নতুন দর্শন, নতুন জীবন দিছে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়েছে যে আপনি কি ধরনের শিক্ষা পেয়েছেন এই অভিজ্ঞতা থেকে? আমি আরও কনফিডেন্ট হয়েছি যে এই সময়ে বেঁচে থেকে সার্ভাইভ করতে পারা প্রত্যেকটা মানুষকে আমি আসলে বলবো যে অল আর ফাইটার্স। তো সেই ফাইটিং স্পিরিট যার আছে, তার তো কাজের জায়গায় আরও অনেক বেশি দেয়ার ক্ষমতা আছে। সেই দেয়ার ক্ষমতায় যেন আমরা কি বলবো, ওই প্রফেশনাল ইন্টিগ্রিটির জায়গাটা যেন আমার আরও বাড়াতে পারি আমি আমার চর্চার মাধ্যমে, সেটা আমার চেষ্টা থাকবে। আপনি রিসেন্ট শেষ করেছেন তৌকির আহমেদের সিনেমা স্পোলিঙ্গ। 13 বছর আগে আপনার জীবনের প্রথম সিনেমাটাও ধরেই, এবং ওই সিনেমা আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দিয়েছে। এবং আপনি বলছেন বিভিন্ন গণমাধ্যমে যে এই সিনেমা আপনাকে নতুন একটা রূপে দেখা যাবে, সেই নতুন রূপটা কি একটু জানতে পারি? গল্পের সাথে চরিত্রের যে মেলবন্ধনটা বা যে মোচড়টা আছে, সেই বিষয়টাই আমাদের জন্য নতুন। আর বাংলা সিনেমায় আমরা তো অনেক, এখন তো এক ধরনের এক্সপেরিমেন্ট নানা রকম হচ্ছে, কিন্তু তকির ভাই যেভাবে আসলে পুরোটা সিনেমা বলতে চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে তকির ভাই তার উইজডমের প্রকাশ করছেন। একজন ডিরেক্টর হিসেবে উনি মুনশিয়ানার প্রমাণ রাখবেন এই সিনেমার মাধ্যমে। ফিল্ম দিয়ে আপনার ক্যারিয়ারের একটা বড় ধরনের যাত্রা শুরু হয়েছিল, তো ফিল্মে যে জায়গায় আপনি নিজেকে দেখতে চেয়েছেন, নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকে প্রত্যেক আর্টিস্টের, সেই জায়গাটা কি আপনি যেতে পেরেছেন? আমরা যখন আসলে কাজ করতে শুরু করেছি তখন অল্প অল্প করে পিছাতে শুরু করেছিল, তো আমার স্বপ্ন দেখাটা তৈরি হয়ে ওঠেনি সিনেমা কেন্দ্রিক। তো এখন যদি নতুন করে যে সময়টা আসছে, এখন আমাদের যে মানুষরা বানাচ্ছেন, ক্রমাগত আমাদের ভালো ছবি আছে, এই বছরই আছে বেশ কয়েকটা, সুমন ভাইয়ের ছবি আছে, তারপরে সেলিম ভাইয়ের ছবি আছে, তো ওনারা যখন প্রতি বছর আসলে আরও বেশি করে ছবি বানাবেন, তকির ভাইয়ের ছবি আছে, সে সব মিলে বেশি করে যখন ছবি বানাবেন, এই ভালো কাজ করার যে প্র্যাকটিসটা, এটা যখন বাড়তে থাকবে, সেই স্বপ্নটা তখন আমার তৈরি হবে। আমার এখনও স্বপ্ন দেখার সময় হয়নি সিনেমা নিয়ে। বলা হয়ে থাকে যে শিল্পীর তৃপ্তি আসলে সে মারা যায় আর কি, মারা যায় বলতে তার সত্তাটা মারা যায় হয়তো, তো আপনার লাইফে আপনার অতৃপ্তিটা কী আসলে? আমার কাছে তো মনে হয় যে তৃপ্তি অতৃপ্তির এই ধরনের কোনো সংজ্ঞায় আমরা না গিয়ে আমি আসলে নিজে কতটুকু প্রস্তুত একটা প্রপার ভালো কাজ করবার জন্য, সেটা আমাকে এখন অনেক বেশি নাড়া দেয় যে আমি তো চাইছি আমি এটা করব ওটা করব, কিন্তু আদৌ আমি রেডি কিনা। তো আপনি নিজেকে কতটুকু ভালোবাসেন? ও, আমি ভীষণ ভালোবাসি নিজেকে, ভীষণ ভালোবাসি নিজেকে, কারণ আমার কাজটাকে আমি আসলে অনেক অনার করি, আমি একদম আমার প্রেয়ার মনে হয়, আই জাস্ট লাভ মাই জব। এখন হচ্ছে আর্টিস্টের কাস্টিং করা হয় যে তার ভিউ কতটা বেশি, এটার উপর ডিমান্ড করে তার পারিশ্রমিক তাকে কাজ নিবে কি না, তো এটা আসলে আমাদের ভালো কাজের জন্য কতটা অন্তরায় হবে? ইটস আ জার্নি, এই জার্নির মধ্যে সব রকম কিছুই আসতে পারে, আর ভিউ চলে যাওয়ার কিছুদিন পরে আবার অন্য কিছু আসবে, তারপরে আবার অন্য কিছু আসবে, কিন্তু ফাইনালি আমার শেপটা, আমার ইন্ডাস্ট্রির কাঠামোটা তৈরি হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমরা যে চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি সেই চেঞ্জের যে রেস, এই রেসের জন্য আপনি নিজেকে প্রস্তুত করছেন কিনা? আমার নিজের রেস আমার সাথে, সো এগুলো নিয়ে আমি চিন্তিত না, আমি জানি কি হচ্ছে, আমি দ্যাটস ইট, আমি কি করব দ্যাট ইজ মাই চয়েস। মামু রেগে গেলে কি করে, গ্লাস ভাঙে না অন্য কিছু? আই ডোন্ট জানি।
এখন রাগি দাই সব এখন আমি অ্যানসার নাও সাধারণত কি করেন রেগে গেলে আমি ফোন ধরি না কারো রেগে গেলে আমি একটু নিজের মধ্যে থাকি